अल्लाह नबी सरकार कायनात रसूले पाक सल्लल्लाहु अलैहि वसल्लम हदीस मुबारक मध्य इरशाद करे बोले ओ पृथ्वीर जमीनेर मानुष आमार उम्मतेरा तुमरा शुनो पृथ्वीर जमीने तुमरा जखन जन्नतेर बागानेर पास दिए हेटे जाबे तुमरा जन्नतेर बागानेर पास दिए हेटे जावार समय एकटु जन्नतेर बागानटा तुमरा देखबाओ जन्नतेर बागानेर मध्ये तुमरा गिया एकटु बसबा সেখানে অবস্থান করে তোমরা একটু ফল ভক্ষণ করবা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে জান্নাতের বাগান কোনগুলা আমার নবী বলে ও আমার সাহাবায়ে কেরাম পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরগুলা হচ্ছে জান্নাতের বাগান এবং যেই মসজিদের মধ্যে কোরআনের তেলাওয়াত করা হয় হাদিসের আলোচনা করা হয় জান্নাতের বাগান তো বুঝলাম আর ফল কি আমরা কি ফল ভক্ষণ করব আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে ও সাহাবায়ে কেরাম তোমরা কি ফল ভক্ষণ করবা জানো না সে ফলটা হলো যখন ওই মসজিদের মধ্যে কোরআনের তেলাওয়াত করা হবে কোরআনুল কারীমের আলোচনা করা হবে হাদিসের আলোচনা করা হবে ফিকহি মাসলা মাসায়েল আলোচনা করা হবে ওই আলোচনার সময় তোমরা আলোচনাগুলো এমন ভাবে শ্রবণ করবা এমন ভাবে শ্রবণ করে তোমাদের দিলের মধ্যে গেথে সেটা থেকে তোমরা যখনই আচ্ছা জন্নিত কথা শুনবা সুন্দর একটা কথা শুনবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুবহানাল্লাহ বলবা আলহামদুলিল্লাহ বলবা আল্লাহু আকবার বলে আওয়াজ দিবা এই আওয়াজগুলো তোমার জন্য দুনিয়ার জমিনে জান্নাতের বাগানের ফল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার একটা তক্তে সুলাইমানই ছিল যেই তক্তে সুলাইমানের মধ্যে করে তিনি 60,000 সৈন্য সামন্ত নিয়ে যখন অগ্রসর হলো বাতাসের মধ্যে যখন উড়ে যাচ্ছে একটা যুবক দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তক্তে সুলাইমানিটা নিয়া তার সিংহাসনের মধ্যে 60,000 সৈন্য সামন্ত নিয়ে তিনি যখন অগ্রসর হলেন দেখতেছে হায় রে তেলের কোনো কারবার নাই ইঞ্জিলও নাই কোনো মাঝিরও প্রয়োজন হয় না এই তক্তাটা কিভাবে 60,000 সৈন্য নিয়ে সৈন্যের উপর আরোহণ করে আশ্চর্যজনক বিষয় তো ওই যুবকটা বলল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে ও যুবক দাঁড়াও তুমি কেন সুবহানাল্লাহ বলেছো বলে আমি দেখতেছি এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরত বলে কি বলে আপনার এই তক্তে সুলাইমানের মধ্যে 60,000 সৈন্য সামন্ত এবং আপনি যাচ্ছেন তেল ছাড়া পেট্রোল ছাড়া ইঞ্জিল ছাড়া পাইলট ছাড়া কিভাবে সম্ভব নিশ্চয়ই আমার রব্বুল আলামিনের কুদরত আমার আল্লাহর এমন কুদরত দেখে আমি যুবক আমার জবান তারা আল্লাহ রাব্বুল আলামিনের আশ্চর্যজনক বাক্যটা আমি আল্লাহর পূত পবিত্রতা ঘোষণা করলাম সুবহানাল্লাহ বললাম আল্লাহর নবী সুলাইমান বলে আমি একজন জলিল কদর পয়গম্বর আমি অনেকের ভাষা বুঝি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভাষা বুঝার ক্ষমতা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক উচ্চ মর্যাদা দিয়েছে পিপড়ার কথাও আমি শুনতাম পিপড়াটা কি বলে আমি সেই কথাটা শুনতাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মর্যাদা দিয়েছে এত মর্যাদা দেওয়ার পর আমি বলে দেই আমার এই 60,000 সৈন্য সামন্ত
তারা যদি তারা সহ আমি সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালামের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর তুমি যুবকের কণ্ঠে একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি ওই সওয়াবটা যদি এক পাল্লায় দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই সুবহানাল্লাহর আওয়াজটা সবচেয়ে দামি হবে জোরে বলুন সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই একটু সুবহানাল্লাহ বলবেন আল্লাহ সুবহান দিয়েছে আল্লাহর কালাম তেলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলা বলার জন্য এগুলো বলবেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমরা এই বাক্যগুলো বলার কারণে আমাদেরকে আল্লাহ নেক দান করে এবং কি আমাদের জবানটা যা সব সময় যাতে মৃত্যু পর্যন্ত যাতে আমরা কালিমা পড়ে ঈমান নিয়ে মরতে পারি আল্লাহর কাছে সব সময় এটা দোয়া করবেন সকলে বলুন আমিন যাই হোক বাবার আমার আমি কালামে হাকিম থেকে সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও পৃথিবীর জমিনের মানুষ তোমরা শুনিয়া লও আমি তোমাদেরকে জানিয়ে দেই ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ও পৃথিবীর জমিনের মানুষ আমি আল্লাহ কি ঘোষণা করি তোমরা শোনো আমার নবীকে আল্লাহ বলে ওয়াকাদ আমি আল্লাহ ফয়সালা করে দিলাম আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম আমি আল্লাহ সতর্ক করে দিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম রব্বুকা আল্লাহ তাবুদু একমাত্র আল্লাহর ইবাদত করবা আর কারো ইবাদত চলবে না সেজদা দিবা একমাত্র আল্লাহকে নামাজ পড়বা আল্লাহর জন্য রোজা রাখবা আল্লাহর জন্য হজ করবা আল্লাহর জন্য যাকাত দিবা আল্লাহর জন্য দান সদকা করবা এই সব কিছু করবা আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর জমিনে যত ইবাদত আছে সব ইবাদত আল্লাহর জন্য করবা ইল্লা ইয়াহু একমাত্র আমি আল্লাহর জন্য সব কিছু তুমি করবা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলে তারপর তোমার পিতামাতার প্রতি তুমি খুব ভালো আচরণ করো সৎ আচরণ করো আল্লাহ রাব্বুল আলামিনের পর আল্লাহর ইবাদতের পরই বলেছে পিতা মাতার সাথে ভালো আচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহর ইবাদতের পর রাসূলুল্লাহর আনুগত্যের পর এ পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে তোমার মা বাবা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলে তোমার মা বাবার প্রতি তুমি ইহসান করো উত্তম আদর্শ উত্তম ব্যবহার করো নম্রতার সহিত ভদ্রতার সহিত তোমার মা বাবার সাথে তুমি কথা বলো তোমার আচরণ ভালো করে করো তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা তারা দুইজনের একজনই যদি বার্ধক্যজনিত অবস্থায় তারা চলে যায় বৃদ্ধ হয়ে যায় ওই বৃদ্ধ হওয়ার সময় যখন তারা পচে যাবে বৃদ্ধ অবস্থায় আওকিলা হুমা তারা দুইজন অথবা একজন এই দুইজনের একজন যদি বার্ধক্যজনিত অবস্থায় তোমরা পাও তাদেরকে যদি বৃদ্ধ অবস্থায় পাও ফালা তাকুল্লা হুমা তোমরা কি করবা তাদের সাথে ধমক দিয়ে কথা বলবা না আও কিলা হুমা আল্লাহ বলে ও পৃথিবীর জমিনের মানুষ ফালা তাকুল্লা হুমা উফিন তারা যাতে তাদের জবান দ্বারা উপশব্দটা উচ্চারণ না করে এমন শব্দ তুমি তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না এমন ভাবে তোমরা কষ্ট দিবা না ওয়ালা তানহার হুমা ওয়াকাল ওয়াকুল্লা হুমা কওলান কারীমা এবং তাদের আদেশের অবাধ্য হইবা না এবং তোমরা তাদের সাথে
নম্রতার সহিত ভদ্রতার সহিত কথা বলবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল তোমরা তাদের সাথে দমক দিয়ে কথা বলবা না। পৃথিবীর জমিনের মানুষ কেমন নিষ্ঠুর, মা কেমন করে তার সন্তানকে ছোটবেলায় গর্ভে ধারণ করেছিল, ওই গর্ভের মধ্যে যখন সন্তান তার মাকে একটা আঘাত করেছে, মা বাতের প্লেট ফেলে দিয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। আল্লাহ বলে ওই মাটাকে তোমরা কখনো কষ্ট দিবা না। অনেক বাবা আকুতি করে মিনতি করে, আমার সন্তান আমাকে খাওন দেয় না, আমাকে দেখাশোনা করে না, আমার সাথে ভালো ব্যবহার করে না, আমাকে ধমক দিয়ে কথা বলে। এর যুবক সন্তান আমি অনুরোধ করে যাই, তোর মা এই বৃদ্ধ অবস্থায় তোমার কাছে অসহায় হয়ে যায়। মা বাবা বলে আমি বৃদ্ধ হয়েছি, আমি অসহায় হয়ে যাচ্ছি, কামাই করেছি এক সময়, এখন আর হাঁটার সময় নাই, আমি হাঁটতেও পারি না, আমি ইনকামও করতে পারি না, আমার সেই শরীরে শক্তি নাই, আমি এখন এমন অবস্থা হয়ে গেলাম চলতে পারি না, ইনকামও করতে পারি না, বার্ধক্য হয়ে গেলাম, অসহায় হয়ে গেলাম। এই সময় অনেক সন্তান তার মা বাবাকে কষ্ট দেয়, কিন্তু যুবক অনুরোধ করে বলি এই সময়টা মা বাবাকে তোমরা কষ্ট দিবা না। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় ওই সময়টা তারা বাচ্চার মতো হয়ে যায়, তাদের হিতাহিত জ্ঞান থাকে না, বাচ্চার মতো বলে বাবা আমার 1 কেজি আপেল খেতে মনে চায়, আমার আঙ্গুর খেতে মনে চায়, আমার জন্য একটু পান আনিও, আমার জন্য একটু বিরিয়ানি আনিও, আমার জন্য একটু বাজার থেকে ভালো ভালো খাবার আনিও, আমার জন্য দধি আনিও। মা বাবা কুতি করে বলে সন্তান আমার এটা খেতে মনে চায়, ওটা খেতে মনে চায়, কিন্তু আজকে সন্তান 50 টাকা 100 টাকার জন্য তার ওই মা বাবাটাকে দমক দেয় যে আমার কাছে টাকা নাই দিতে পারবো না। মাকে দমক দিয়ে কথা বলে, বাবাকে দমক দিয়ে কথা বলে, এ যুবক মা বাবার 100 টাকা 50 টাকা তোর জন্য তোর পকেটে হয় না রে, কিন্তু এই মা বাবা কষ্ট কত করেছে তোর জন্য, এই মা বাবাকে এখন দমক দাও, এই মা বাবা তো তোর জন্য এমন কষ্ট করেছে, ছোটবেলা যখন অসুখ হয়েছে এখন তো গ্রামে গঞ্জে ডাক্তার চলে আসছে, দোকান ফার্মেসি এসেছে, আগের সময় কোনো কেউ এমন ছিল না, এই আমাদের সাদিপুরার এলাকার বৃদ্ধ বাবারা মারা তার সন্তানগুলোকে নিয়ে কচুয়া সরকারি হাসপাতাল যাইতো, হাজিগঞ্জে যাইতো, এত কষ্ট করতো, এমন কষ্ট করে সন্তানগুলাকে বড় করেছে, সন্তানের যখন অসুখ হয়েছে মার চোখে ঘুম নাই, সন্তান যখন বলেছে এটা খাবো ওটা খাবো, আমাকে আব্বু এটা এনে দেন, বাবা কচুয়া বাজার চলে গিয়েছে, আগের মতো এখন এখন যেমন গাড়ি ঘোড়া ছিল তখন গাড়ি ঘোড়ার যাতায়াত ব্যবস্থা ছিল না, বাবা হেঁটে অনেক দূরে গিয়ে সন্তানের জন্য কষ্ট করে খাদ্য এনেছে, তারপর সন্তানকে লালন পালন করেছে, আজ বৃদ্ধ অবস্থায় তোর মা বাবার জন্য 50 টাকা 100 টাকা হয় না। আল্লাহ বলে আমার নবীও বলে ও যুবক তোর মা বাবার জন্য এই সামান্য বাপটাকে পূরণ করতে পারলি না, তোর মা বাবাকে তুই এমন ভাবে দমক দিয়েছ, তুমি তো তোমার মা বাবাকে ধরো না দমক দাও না, তুমি দমক দিয়েছ যাকে দমক দিয়েছ, দমক তো তুমি দাও না বরং তুমি ধাক্কা দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের খুঁটিতে জোরে বলুন নাউজুবিল্লাহ। মা বাবাকে ধমক দিলে কি কয় আল্লাহ, যে তুমি তো মা বাবাকে ধমক দাও না, আমি রাব্বুল আলামিনের আরশে আজিমের চৌকাঠে ধাক্কা দিয়েছ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মা বাবাকে ধমক দিলে আল্লাহর আরশ কাঁপে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি তো আমার আরশে আজিমের চৌকাঠে ধমক দিয়ে ধাক্কা দিয়েছ, আমার আরশে আজিমের চৌকাঠে যে ধাক্কা দেয় সে টিকে থাকতে পারবে না,
তার জন্য জাহান্নামের দরজাগুলো খুলে যাবে আর জান্নাতের দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে সেই জন্য মা বাবাকে ধমক দেওয়া যাবে না আল্লাহ বলে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তোমরা তাদের সাথে কওলান কারিমা উত্তম আচরণ করো নম্র ভদ্রভাবে কথা বলো আর তাদের মুখ দিয়া উপশব্দ যত উচ্চারণ না হয় এমন বাক্য তুমি তোমার মা বাবার সাথে করবা না যদি করো আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা তুমি শোনো তোমার মা বাবা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে অনেক কষ্ট করে লালন পালন করেছে মা তোমার কেমন আপন আজকে অনেক যুবক স্ত্রী পাইয়া মাকে ভুলে যায় বলি ও যুবক ভাই স্ত্রীর অধিকার আদায় করতে হবে মা বাবার মন খুশি করতে হবে স্ত্রীর কথা শুনে মা বাবা যত অপরাধ করুক না কেন ওই মা বাবাকে ধমক দেওয়া যাবে না ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা তোমার কেমন আপন জেনে নাও তুমি যখন ছোট ছিলা তোমার পরনে কাপড় ছিল না ওই সময়ে মা তোমার আপন তোমার গায়ে ড্রেস ছিল না তোমার গাড়ি ছিল না তোমার বাড়ি ছিল না তোমার পকেটে টাকা ছিল না তোমার পরনে কিছুই ছিল না ওই সময়ে তোমার আপন আর স্ত্রী তোমার আপন কোন সময়ে জানো স্ত্রী তোমার আপন যখন তোমার বাড়ি হয়েছে যখন তোমার গাড়ি হয়েছে যখন তোমার দালান হয়েছে যখন তোমার পরনে এমন সুট রয়েছে যখন তোমার পকেটে টাকা রয়েছে তোমার গ্যারেজে নামি দামি গাড়ি রয়েছে ওই সময়ে স্ত্রীর কাছে তুমি বিখ্যাত স্বামী এমন দামি স্বামী আর মার কাছে তুমি ওই যখন তোমার টাকাও ছিল না পয়সা ছিল না তুমি কথাও বলতে পারো না তোমার শরীরে কোনো কিছু ছিল না তুমি উলঙ্গ ছিলা ওই সময় মা তোমার কাছে দামি ওই মার কাছে তুমি দামি কিন্তু এই মার কাছে তুমি ছোটবেলায় দামি হয়েছ আবার যখন বড় হয়েছ ইনকাম করেছ তোমার টাকা হয়েছে গাড়ি হয়েছে বাড়ি হয়েছে তখনও মার তুমি আপন মার তুমি আদরের কিন্তু স্ত্রী যখন স্ত্রী তখন বলবে তোমার যখন টাকা থাকবে না পকেটের মধ্যে তোমার যখন বাড়ি থাকবে না গাড়ি থাকবে না তোমার স্ত্রী আপন হবে না ওই সময় একজন আপন হবে সে হচ্ছে আমার 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 আপনার জনম দরদিমা জোরে বলুন সুবহানাল্লাহ সেই জন্য বলে স্ত্রী তোমার সাময়িক সময়ের জন্য আপন সন্তান যদি কানা হয় ল্যাংলাও হয় লুলাও হয় সেই জন্য বলে ল্যাংলা বোবা পাগলে ঘেরা তবুও আমার কাছে সেরা এই কথাটা মা বলে আমার ছেলে ল্যাংলা হলেও আমার কাছে ভালো বোবা হলেও ভালো আতুর হলেও ভালো কিন্তু সব সময় আমার কাছে ভালো স্ত্রীর কাছে ভালো না যতক্ষণ না দিতে পারবে এই জন্য বলি ওই মা বাবাকে তোমরা কষ্ট দিও না আল্লাহ নবী বলে তোমার জান্নাত ওই মা বাবা তোমার জন্য জান্নাত এই মা বাবার তোমার জন্য জাহান্নাম কেমনে আমার আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম আল্লাহর নবী বলে রগিফা রগিমা আনফুম অর্থাৎ তার নাকগুলি দূষিত হোক তার নাক ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক আমার নবী যখন এই কথা বলল সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ আপনি ব্যক্তিকে ধ্বংস হওয়ার জন্য কেন বললেন কোন ব্যক্তির নাক ধ্বংস হতো আমার নবী বলে যেই ব্যক্তি দুনিয়ার জমিনে তার মা এবং বাবা পেয়েছে মা বাবা পেয়ে তারপরে সে জান্নাত ইনকাম করতে পারলো না মা বাবার খেদমত করতে পারলো না মা বাবার সেবা করতে পারলো না ওই লোকটাই ধ্বংস হয়ে যাক আল্লাহর নবী বলে রিদ্দার রব্বি রিদ্দাল ওয়ালিদাইন ওয়াসাকাতার রব্বি ওয়াসাকাতাল ওয়ালিদাইন
পৃথিবীর জমিনে আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টি আর মা বাবার কষ্ট আল্লাহ রাব্বুল আলামিনেরও কষ্ট মা বাবাকে যে কষ্ট দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মূলত কষ্ট দিবে সেই জন্য মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের মধ্যে তারপর মা বাবার সাথে ভালো আচরণ করবা তারপর তোমরা কি করবা মা বাবার সাথে ভালো আচরণ করার পাশাপাশি ওই মা বাবার জন্য তোমরা একটু দোয়া করবা কেমন দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল লিমিনার রহমা ওই মা বাবার জন্য তাদের রহমতের জন্য তাদের দয়ার জন্য তোমরা দয়ার ব্যবহার তাদের সাথে করবা আর তাদের সাথে তোমরা দয়ার ব্যবহার করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দেই ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আর আল্লাহর কাছে তোমরা হাত তুলে ওই মা বাবার জন্য দোয়া করবা অনেক সন্তান এই বৃদ্ধ অবস্থায় অনেক যুবকরা অনেক বৃদ্ধ বাবারা বলে হুজুর আমি ঈদের সময় দামি দামি পোশাক পরি অনেক টাকা আমার থাকে আমার ছেলে সন্তানের জন্য তিন সিট চার সিট পাঁচ সিট আমি জামা কিনে দেই নিজের জন্য তিন সাইড সিট কিনি কিন্তু আমার মা বাবা দেখতাম সব সময় পুরাতন জামা পরে ঈদ করতো আমার মা বাবা ঈদের দিন খেতে পারতো না আমার মা বাবার টাকা ছিল না আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে এখন আমার অনেক টাকা পয়সা হয়েছে হুজুর দুঃখ লাগে কিন্তু আমার ওই মা বাবাকে কবরে আমার অনেক খানা আমি ঈদের দিন টেবিলে দেখি আমি খানা দেখে কান্নাকাটি করি স্ত্রী সন্তানরা বলে ও আমার স্বামী সন্তানরা বলে বাবা আজকে তো ঈদের দিন আনন্দের দিন তুমি কেন কান্নাকাটি করো কারণটা কি বলে তোমরা বুঝবা না আমার অন্তরে কোন দুঃখ আমার অন্তরের মধ্যে এমন দুঃখ আমার মা বাবা আমাকে কষ্ট করে লালন পালন করেছে কিন্তু ওই মা বাবা আমার সুখের দিনটা দেখতে পারলো না মা বাবাকে আমি আজকে কিছু খাওয়াইতে পারলাম না মা বাবাকে কিছু দিতে পারলাম না আমার যদিও টাকা থাকে বাড়ি গাড়ি থাকে সব কিছু থাকে তারপরও আমার কাছে কেমন জানি দুঃখ লাগে আমার কলিজা পেটে যায় আমার মা বাবা অনেক কষ্ট করে আমি সন্তানকে লালন পালন করেছে পৌষ মাসের ওদের মধ্যে আমার বাবা মাঠে কাজ করেছে আমার মা রোদের মধ্যে জলে জলে আমাদের ফসলগুলো করেছে এই কষ্ট করেছে কিন্তু মা বাবাকে আজকে আমি খাওয়াইতে পারি না হুজুর আমার মা বাবার জন্য একটু দোয়া করবেন কিন্তু ওই সময় যুবকের কান্না যুবক বলে কিছু খাওয়াইতে পারি না মা বাবাকে আমি বলি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়ে গিয়েছে তোমরা কান্নাকাটি করবা মার জন্য দুঃখ করবা মার জন্য কিন্তু মার জন্য বাবার জন্য তোমরা কি করবা ওয়াকুর রাব্বিরহামহুমা আর আল্লাহর কাছে তারা তোমরা বলবা ইরহামহুমা আল্লাহ আপনি তাদেরকে দয়া করুন আমার বাবা এবং মায়ের প্রতি এমন ভাবে দয়া করুন কেমন ভাবে দয়া আল্লাহ বলে কামা রব্বায়ানি যেমন ভাবে আমার মা বাবা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে সগীরা ওই ছোট অবস্থায় ওইভাবে যেমনি আমাকে দয়া করেছে আল্লাহ আজকে আপনি আমার মা বাবা কেমন করে দয়া করেন কেমন ভাবে দয়া করব দেখেন মা বাবা কেমন কষ্ট করেছে রব্বায়ানি শব্দের ব্যাখ্যার মধ্যে এসেছে কেমন প্রতিপালক আমার মা বাবা ছিল কেমন দয়া আমাকে আপনাকে করেছে কেমন অনুগ্রহ আমাকে আপনাকে মা করেছে সন্তান কান্না করে মা রান্নার ঘরে সন্তান আবার কান্না করে মা মা করে ডাক দেয় সন্তান এমনি করে মা দেখে একবার ডাকে দুইবার ডাকে সন্তান কান্নাকাটি করে
মা কেমন দয়া দেখেন মায়ের ওই মা একবার দুইবার তিনবার সহ্য করে না সন্তানের কান্না দৌড়ে মা চলে যায় সন্তানের কাছে সন্তানের কাছে গিয়া সন্তানকে কোলে নিয়া মা রান্নার কাছে চলে আসে এমন রোদ এমন আগুনের তাপ মার শরীরে পড়ে এমন কষ্ট করে মা রান্না করে সন্তানের জন্য স্বামীর জন্য তারপর মা কষ্ট বোধ করে না মা সন্তানকে এক কোলের মধ্যে নিয়া আবার এদিক দিয়া রান্না করে ওই মা যেমন ভাবে তেমন তোমাকে ওই রান্নার সময় যেমন দয়া করেছে তোমার একবার দুইবার তিনবারের সময় মা তোমার কান্নাকে সহ্য করতে পারে না এ সন্তান তুমিও এমন ভাবে তাদের প্রতি দয়া করো তাদের প্রতি ইহসান করো আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হওয়ার জন্য তুমি তাদের জন্য হাত তুলে দোয়া করো জোরে বলুন সুবহানাল্লাহ এই মা বাবার জন্য আপনি দোয়া করলে কেমন হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম তিনি কেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু তিনি একদিন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে তিনি দেখেন একটা কবরের মধ্যে আযাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে কবরের মধ্যে কি হয় সেটা দেখার ক্ষমতা দিয়েছে আল্লাহ আল্লাহর নবী সারুহুল্লাহ দেখে ওই কবর আযাব হয় তিনি চলে গেলেন আবার পিরার পথে তিনি দেখতেছেন ওই কবরটা তো আযাব হয় না তিনি চিন্তা করলেন হায় রে আমি যাওয়ার সময় দেখলাম এই কবরে আগুন আযাব চলতেছে ফেরেশতা তাকে শাস্তি দেয় কিন্তু এখন তো দেখি তার কবরে আযাব নাই কারণটা কি একটু আমি জানতে চাই আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ তোমার কি নীলা খেলা আমি বুঝি না যাওয়ার সময় দেখেছি এই কবরের মধ্যে আযাব এখন আইসা দেখি এই কবরে ফেরেশতা ফাঁকা দিয়ে তাকে বাতাস করে সে জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করে তার কবরটা ফুলসজ্জা হয়ে গেল জান্নাতি লেবাস জান্নাতি খাবার কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলে তার সন্তান তার কবরের পেশে এসে তার জন্য একটু দোয়া করেছে বলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ঈসা রুহুল্লাহ তুমি শোনো এই সন্তানটা যখন এই বাবা এই কবরের ব্যক্তিটা পৃথিবীর জমিনে কেমন ছিল জানো বলে সে পৃথিবীর জমিনে ঠিক মতো নামাজ আদায় করে না রোজা পালন করে না হজ যাকাত ঠিক মতো করে না মদ পান করত শরাবি ছিল জুয়ারি ছিল সুদ খাওনেওয়ালা ছিল আল্লাহর নাফরমান বান্দা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য তাকে জাহান্নামের শাস্তি দিয়েছে আর এই লোকটা যখন পৃথিবীর জমিনে এমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন তার উপর গুসা হয়ে তার কবরে আযাব দিয়েছিল আর পৃথিবীর জমিনে তার স্ত্রী যখন গর্ভবতী হয়েছে হামেলা হয়েছে এই স্বামী অনুরোধ করে বলছে স্ত্রী আমাদের গর্ভে তোমার গর্ভে যেই সন্তানটা আসবে এই সন্তানটা যদি ছেলে হয় বা মেয়ে হয় তাকে দিনই শিক্ষা দিবা জোরে বলুন সুবহানাল্লাহ কি শিক্ষা দিনই শিক্ষা এই সন্তানটাকে তুমি দিনই শিক্ষা দিবা ওই সন্তান গর্ভে থাকা অবস্থায় বাবা ইন্তেকাল করেছে বাবা ইন্তেকাল করার পর কিছুদিন পরে ওই সন্তানটা পৃথিবীর জমিনে আসলো আস্তে আস্তে বড় হতে লাগলো যখন ফুরকানিয়া মাদ্রাসায় মুক্ত হয়ে গেল যাওয়ার পর মসজিদের ইমাম সাহেব হুজুর ওই ফুরকানিয়া মাদ্রাসার হুজুর তাকে কোরআনের সবক দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এমন ভাবে যখন কোরআনের তেলাওয়াত শিক্ষা দিতে লাগলো আর এদিক দিয়ে সন্তানগুলো যারা সকাল বেলা মুক্তবে পড়ে তাদের বাবা আসে তাদেরকে সান্ত্বনা দেয় ছেলে বাড়িতে গিয়ে বলে আম্মা আমাদের আব্বা কোথায় সবার বাবা তাকে ছেলে সন্তানকে আদর করে
सेले बोले डाक दाए आर सेलेरा बाबा बोले डाक दाए किंतु आमार बाबा के तो आमी देखी ना माओ जोर दराय कन्ना करे बोले बाबा तुम्हार बाबा तो तुम्हीं जोखन गर्भे चिला वही गर्भे थकाओ बुझताए तुम्हार बाबा इंतेकाल करे छे जाओ चंतन जाओ तुम्हार बाबार कबोटो खाने तुम्हीं गिए एक टू सुरा पाते हाँ परे आशो तुम्हीं दाम मुक्त बेशी की चो तातुम्हीं एक टू तलवात करे आशो शंतन की कल्लो बाबर कबर पशिगी दुपुटा चोखेर पनी चेरे दिलो हायर शबार बाबा मुक्त भी जाए अमार बाबा तो मुक्त भी आशना अमार बाबा कबर बाशिंदा हुए चे शंतन जखार जे सुरा तारंगशो तलवात कल्लो वो बिस्मिल्लाही रहमानी रहीम মুক্তবের মধ্যে শিখেছে শিখে কবরের পাশে যখন তেলাওয়াত করল তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ওই নেক দোয়ার কারণে তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমান বান্দাটার কবরটাও জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিল জোরে বলুন সুবহানাল্লাহ দেখেন সন্তান কি করলো বাবার কবরের পাশে এসে কোরআনের তেলাওয়াত করেছে তো বাবা যে বলেছে दीनी शिक्षा ताके दीबा दीनी शिक्षा जखन दिलो सन्तान की करलो कबरेर पाशे गिये बाबार जन्य एकटु दुआ करलो दुआ तो करते पारे ना शुधु बिस्मिल्लाहिर रहमानिर रहीम तेलावात करलो ओई बाबा जे पृथिबीर जमिनी सन्तान के दीनी शिक्षा देवार जन्य बोलेछे एई दीनी शिक्षा देवार जन्य बाबा बोलार कारणे आर ओई सन्तान गिये बाबार काछे সূরাটা পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে তাকে জান্নাতি করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদি তার একজন মুরিদ ছিল ওই মুরিদ যখন মার কবরের পাশ দিয়ে যাচ্ছে মার কবরের হালত দেখতে গেল আমার মা তো মারা গিয়েছে কবরের মধ্যে মা কোন অবস্থায় আছে আমি তো জানি না মা কোন অবস্থায় আছে আমি জানি না সে কাশফের মাধ্যমে দেখলো তার মায়ের কবর আযাব হয় দৌড়ে জুনায়েদ বাগদাদির কাছে যায় বলে ও আল্লাহর ওলি আমার মায়ের কবরে আযাব হয় হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহর ওলি কুরআনুল কারীমের খতম করলো খতমে তালিল করলো কালিমা শরীফের খতম করে আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি কুরআন তেলাওয়াতের উসিলায় কুরআন খতমের উসিলায় এবং কি আমি খতমে তালিল করেছি এই খতমে তালিলের উসিলায় আপনি আমার মুরিদের মায়ের কবর আযাবটা বন্ধ করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ যখনই কথা বলল আল্লাহ রাব্বুল আলামিন ওই জুনায়েদ বাগদাদির মায়ের কবরের আযাবটা বন্ধ করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তুই বুজুর্গানে কেরামদেরকে দিয়ে সলিহীন বান্দাদেরকে দিয়ে নেককার বান্দাদেরকে দিয়ে আলে মোলামায়ে কেরামদেরকে নিয়ে যদি আপনারা কি করেন মায়ের জন্য বাবার জন্য একটু দোয়া করেন তাহলে ওই মা বাবার জন্য যদি আপনি আলে মোলামায়ে কেরাম দিয়ে দোয়া করেন ওই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলায় মা বাবার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না তাই আপনারা তো নিজেই দোয়া করবেন আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে মা বাবার জন্য তুমি কি দোয়া করবা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা মা বাবার জন্য এমনি ভাবে দোয়া করতে হবে নেক দোয়া করতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জীবনের গুনাহগুলো কবরে থাকা অবস্থায় মাফ করে দিবে আল্লাহর নবী দুজাহানের বাচ্চা নবী
কামলিওয়ালা নবী হাদিস মুবারকার মধ্যে ইশাত করে আন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা قال الصلاة لوقتها ثم أيو قال بر الوالدين قلت ثم أيو الجهاد في سبيل الله الله نبير একজন সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ আইউল আমালি খায়রুন পৃথিবীর জমিনে কোন আমল উত্তম পৃথিবীর জমিনে কোন আমল উত্তম আল্লাহর নবী বলে ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো আসসালাতু লিওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করা উত্তম সময় মতো কি আদায় করা উত্তম নামাজ আদায় করা উত্তম এটা উত্তম আমল তারপর বলে এরপর কি আমল আল্লাহর নবী বলে ক্বালা বিরুল ওয়ালিদাইন পিতা মাতার সাথে সৎ আচরণ করা পিতা মাতার সাথে ভালো আচরণ করো আমার নবীর সাহাবী বলে কুলতু সুম্মাইয়ু ইয়া রাসূলুল্লাহ তারপর কি আমার নবী বলে আল জিহাদু ফি সাবিলিল্লাহ তোমার ধন সম্পদ দিয়ে শরীরের শক্তি দিয়ে তোমরা কি করবা আল্লাহর পথে তোমরা জিহাদ করবা এই তিনটা আমল পৃথিবীর জমিনে উত্তম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে জাহিমা নামক সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যুদ্ধের ময়দানে যাব আমি যুদ্ধের ময়দানে যাব আপনি একটু আমাকে উদ্বুদ্ধ করুন আমাকে একটু পরামর্শ দিন আমার নবী ডাক দিয়ে বলে ও সাহাবী শুনো তোমার মা কি পৃথিবীর জমিনে জীবিত আছে বলে হ্যাঁ হুজুর আমার মা জীবিত আছে আমার নবী বলে যাও তোমার মায়ের খেদমত করো মায়ের সেবা করো মায়ের সেবা যদি তুমি করো তাহলে তুমি যুদ্ধের ময়দানে গিয়া যে সওয়াব পাইতা সেই সওয়াব তুমি মায়ের খেদমত করে পেয়ে যাবা জোরে বলুন সুবহানাল্লাহ মায়ের খেদমত করলে যুদ্ধের ময়দানে গিয়ে যে সওয়াব পাইতা সেই সওয়াবটা তুমি পাবা যাও তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের খেদমত করলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে ওই যুদ্ধের ময়দানে যাওয়ার সওয়াবটা দান করে দিবে আল্লাহর নবী দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা নবী বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করে আমার নবী বলে এ সাহাবায়ে কেরাম তোমাদের পূর্ববর্তী লোকদের সময় অর্থাৎ তোমাদের পূর্ববর্তী লোকদের সময় এমন একটা ঘটনা তিনজন যুবকের ঘটনা আমি তোমাদেরকে বলবো এই তিনজন যুবক এমন ছিল একদিন রাস্তার পাশ দিয়ে তারা হেঁটে যাচ্ছে ওই সময়ে হঠাৎ করে তুফান আসলো জ্বর আসলো এমন বৃষ্টি আসলো তারা বলল আমরা কোথায় যাব তারা কি করলো একটা গুহার মধ্যে তারা অবস্থান নিল অবস্থান নেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড় থেকে একটা বিশাল বড় পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ করে দিল আর এই যুবক তিনজন চিন্তা করে হায় রে আমরা তো পৃথিবীর জমিনের আলো বাতাস কোনো কিছু দেখি না এখন আমরা কি করব এই তিনজন যুবক যুক্তি করলো তোমাদের কারো কোনো নেক আমল আছে কিনা ভালো আমল আছে কিনা বা এমন কোনো ভালো কাজ আছে কিনা ওই আমলের উসিলা করে ওই ভালো কাজের উসিলা করে আল্লাহর কাছে প্রার্থনা করো যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ একজন যুবক বলল আল্লাহ পৃথিবীর জমিনে আমার কোনো আমল নাই তবে আমি এমন একটা কাজ করতাম আমি বেড়া বকরিগুলো মাঠের মধ্যে চড়াতাম একদিন মেষ বেড়া বকরিগুলো চড়াইতে চড়াইতে আমার অনেক দেরি হয়ে গেল আমি প্রতিদিন বাড়িতে এসে এই বকরিগুলো দোহন করে আমার মাকে সর্বপ্রথম খাওয়াতাম তারপর আমার সন্তানগুলোকে খাওয়াতাম
কিন্তু আজকে আমার অনেক দেরি হয়ে গেছে আমি আস্তে আস্তে দেখি রাত হয়ে গেল এই রাত্রি বেলা আমি এসে দেখি আমার মা ঘুমিয়ে গিয়েছে মা যখন ঘুমিয়ে গেল সন্তানগুলো কান্না কাটি করে আমি দুধ দোহন করলাম আগের দিনের মত দুধ দোহন করে আমার সন্তানগুলো অজর দাঁড়ায় ক্ষুধায় কাতরাচ্ছে সন্তানগুলো কান্না কাটি করতেছে আমি সন্তানদেরকে খানা দেই না আর মা বাবাকে আমি ঘুম থেকে জাগাতে পারি না কারণ হলো মা যদি মনে কষ্ট পায় মা যখন ঘুম ভাঙবে আমি সন্তান তখন আমার মাকে আমি এই দুধ আগে পান করাবো তারপর সন্তানদেরকে পান করাবো এমনি করে ফজর হয়ে গেল সন্তানদেরকে সারা রাত দুধ পান করায় না মা দেখলো সন্তান ওই সময়ে সন্তান মায়ের বিছানার কাছে দাঁড়িয়ে রয়েছে সন্তানগুলো কান্নাকাটি করে বলে বাবা তুমি তোমার সন্তানকে দুধ পান করাও না কেন বলে মা ও মা আমি প্রতিদিন আপনাকে খাওয়াইতাম তারপর সন্তানদেরকে স্ত্রীদেরকে আমি নিজে খেতাম আজকে আমার আমলটা যদি ভিন্ন হয়ে যায় আপনার মনে যদি কষ্ট যায় সেই জন্য আমি কি করলাম তাদেরকে খাওয়ালাম না আমি তাদেরকে কষ্ট দিলাম আপনি মাকে খুশি করার জন্য মা তার জন্য দোয়া করলো এবং দোয়া করার পর ও যুবক বলে আল্লাহ আমার ওই একটা আমল সন্তানদেরকে আমি কষ্ট দিয়েছি না খাওয়ায়া আমার মাকে খুশি করার জন্য আল্লাহ আপনাকে খুশি করার জন্য আমি ওই আমলটা করেছি ওই আমলটা যদি আপনার দরবারে পছন্দ আল্লাহ ওই আমলটার উসিলায় আপনি পাথরটার কিছু অংশ সরিয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ মায়ের সেবা করার কারণে মায়ের মনটা রক্ষা করার জন্য সে যে কষ্ট করেছে এই জন্য মায়ের ওই কদরটা দেখানোর জন্য আল্লাহ তার দোয়াটা কবুল করছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো একটা হাদিস মায়ের বদ্দোয়া মা যদি বদ্দোয়া দেয় অন্যায় ভাবেও যদি মা কষ্ট নেয় মনে মা যদি সত্যতা যাচাই না করেও অন্যায় ভাবে বদ্দোয়া দেয় ওই বদ্দোয়াটা কাজে লেগে যায় ওই বদ্দোয়াটা কেমনে কাজে লাগে আল্লাহর নবী দুজাহানের বাচ্চা নবী কামলিওয়ালা নবী বলে আবু হুরায়রা থেকে হাদিস আমার নবী বলে বনে ইসরাইলের একজন যুবক ছিল যার নাম হলো জুরাইস ওই জুরাইস তার মা যখন তাকে আহ্বান করলো জুরাইস একজন বুজুর্গ একজন আল্লাহর ওয়ালি ছিল ওই জুরাইসকে তার মা ডাক দিল এ বাবা জুরাইস আবার ডাক দিল জুরাইস সন্তান জবাব দেয় না সন্তান কিন্তু ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে নামাজ আদায় করে জুরাইস চিন্তা করলো এই সময় কি আমি নামাজ ছেড়ে দিব না আমার মায়ের কথা শুনবো আমি নামাজ পড়ব না নামাজ ছেড়ে মায়ের আদেশে আমি সাড়া দিব তিনি যখন এই চিন্তা করলো সর্বশেষ তিনি নামাজ আদায় করলেন আর তার মা দেখে না সে যে নামাজ আদায় করে মা মনে কষ্ট নিয়ে বলল জুরাইস তুই এত বড় একটা বেয়াদব ও জুরাইস তুই তো আমার কথা শুনলি না আল্লাহ আমার জুরাইস যেহেতু আমার হুকুম মানে না আমার ডাকে সাড়া দেয় না এই জুরাইসকে মৃত্যু যতক্ষণ পর্যন্ত দিবা না যতক্ষণ পর্যন্ত একটা বেশ্যা মহিলার সাথে তার সাক্ষাৎ না হয় জোরে বলুন নাউজুবিল্লাহ মা বদ্দোয়া দিছে যাতে একটা বেশ্যা মহিলার সাথে সাক্ষাৎ না হওয়ার আগে সে মৃত্যুবরণ না করে সে কি করে মৃত্যুবরণ না করে আল্লাহ তো মার এই বদ্দোয়াটা কবুল করে ফেলছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই জুরাইস বলল মা আপনি আমাকে এই বদ্দোয়া করলেন কিছুদিন পর একজন রমণী জুরাইস তো একজন আল্লাহর ওয়ালি জুরাইস নামাজ আদায় করে জুরাইস যখন নামাজ আদায় করে একজন যুবতী জুরাইসকে দেখলো জুরাইসকে বড় ভালো লেগেছে
নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন আল্লামা শায়খ আবু সুফিয়ান আল কাজী হুজুরের আগমন ফিচা হুজুরের আগমন সাদিপুরাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত আলহামদুলিল্লাহ হুজুর এসেছে হুজুর নামাজের পর 8:30 মাইক ধরবে আপনারা যারা বাইরে আছেন চলে আসুন ওই জুরাইজ ওই মহিলা চিন্তা করলো এই জুরাইজকে আমি কি করব তাকে আমি ইবাদত থেকে গাফেল করব ওই জুরাইজকে বলল হঠাৎ একদিন জুরাইজের কাছে এসে বলে ও জুরাইজ তুমি আমার সাথে অবৈধ মেলামেশা করবা তোমাকে আমার পছন্দ হয়েছে আমি তোমার সাথে মেলামেশা করব ওই জুরাইজ বলল না না আমি এই কাজটা করতে পারবো না আমি আল্লাহকে ভয় করি আল্লাহর ইবাদত করি আমি এই রকম গুনাহের কাজ করতে পারবো না ওই মহিলাটা চলে গেল চলে যাওয়ার পর একজন রাখালের সাথে মেলামেশা করলো ওই রাখালকে তার জীবন জীবন চপে দিল ওই রাখাল যখন তার সাথে মেলামেশা করলো কিছুদিন পরে ওই মহিলা গর্ভবতী হলো একটা সন্তান প্রসব করলো সন্তান যখন প্রসব করলো ওই মহিলাটা জুরাইজের নামে অপবাদ দিল বলো এই সন্তানটা হলো জুরাইজের সন্তান এই সন্তানটা হচ্ছে জুরাইজের সন্তান মানুষগুলো বলে হায় হায় জুরাইজকে তো আমরা আল্লাহর ওয়ালি মনে করি সে নাকি এই মহিলার সাথে খারাপ আচরণ করেছে এই মহিলার সাথে জেনা করেছে এই মহিলার সাথে ব্যভিচার করেছে এলাকার মানুষগুলো জুরাইজের গড়টা ভেঙে দিল জুরাইজের ইবাদতখানাটা ভেঙে দিল ওই যে মা দোয়া করছিল একটা বেশ্যার মুখ দেখা ছাড়া আমার জুরাইজের যাতে মৃত্যুবরণ না হয় এখন আল্লাহ ঠিকই মার বদোয়াটা কবুল করেছে ওই জুরাইজকে বেশ্যা মহিলার সাথে সাক্ষাৎ করিয়ে ওই বেশ্যা মহিলার অপবাদ দিয়ে এই জুরাইজকে আল্লাহ অপমানিত করেছে জোরে বলুন নাউজুবিল্লাহ এই জুরাইজ যখন অপমানিত হলো জুরাইজের ঘরটা ভেঙে দিল জুরাইজ অজু করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ আদায় করলো আদায় করে বলল ও রাখাল ও আমার এলাকার মানুষ তোমরা ওই শিশু নবজাতক সন্তানটিকে নিয়ে আসো যখন ওই নবজাতক সন্তানটিকে নিয়ে আসলো আসার সঙ্গে সঙ্গে জুরাইজ বলল এ নবজাতক সন্তান এ নবজাতক সন্তান তুমি একটু বলে দাও তুমি কার সন্তান তুমি কার অবাধ মেলামেশার কারণে এ পৃথিবীর জমিনে এসেছ ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত ওই নবজাতক শিশুর জবান দ্বারা এমন সুন্দর একটা বাক্য উচ্চারিত হলো বলে আমি জুরাইজের সন্তান না আমি ওই রাখালের সন্তান জোরে বলুন সুবহানাল্লাহ এলাকার লোকগুলো বলে হায় হায় আমরা তো জুরাইজের গড়টা ভেঙে দিয়েছি জুরাইজকে আমরা খারাপ মনে করেছি এই জুরাইজ তো আল্লাহর ওলি আমরা না বুঝে তার গড়টা ভেঙে দিলাম আমরা না বুঝে তার গড়টা ভেঙে দিলাম এখন তো আমাদের কি হবে বলে হুজুর আমরা আপনার কদমে ক্ষমা চাই আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা আপনাকে স্বর্ণ দিয়া হীরা মণি মুক্তা দিয়া একটা ঘর নির্মাণ করে দিব জোরে বলুন সুবহানাল্লাহ জুরাইজ বলল না ওই শিশুটা যেহেতু আমার কথাটা সত্যায়ন করলো আল্লাহর কুদরত যেহেতু প্রকাশ হয়ে গেল তোমরা আমাকে আগের মতো একটা মাটির ঘর তৈরি করে দিবা আমি ওই মাটির ঘরে ইবাদত করব জোরে বলুন সুবহানাল্লাহ তাই বলি মা যেই দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আবার মা যেই বদদোয়া দেয় সেটাও কবুল হয়ে যায় সেই জন্য বলি মায়ের মনে কষ্ট দিবেন না মা যদি আপনার প্রতি রেগে মন খারাপ করে ফেলে যদিও আপনার অন্যায় হয় না আপনার কথা ঠিক আছে
তারপরে মায়ের মনে যদি কষ্ট আবার মা যদি দোয়া করে আল্লাহ সেই দোয়াও পেরায় না আল্লাহ সেই দোয়াও কবুল করে আল্লাহর নবী বলে তিন ব্যক্তির দোয়া কখনো আল্লাহ রাব্বুল আলামিন পেরায় না আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা বোধ করে এক নাম্বার হচ্ছে মুসাফিরের দোয়া দুই নাম্বার হচ্ছে মা বাবার দোয়া তিন নাম্বার হচ্ছে মজলুমের দোয়া জুড়ে বলুন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন তাই মা বাবার কদমে থাকবেন মা বাবার দোয়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে আপনাকে ওলি বানিয়ে দেয় মা বাবার জন্য যদি আপনি দোয়া করেন আল্লাহ আমার আপনার রিজিকের দরজা কি করবে বুলন্দ করে দিবে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবে